আসসালামু আলাইকুম। পপুলার সফটওয়্যার পক্ষ থেকে আমি মোহাম্মদ আসাদুল্লাহ গালিব সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি একটি নতুন পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের পর্বে আমি আলোচনা করব ওয়ার্ড নাম্বার ম্যানেজমেন্ট নিয়ে। তো ইতিমধ্যে আমাদের এই কোর্সের 5টি পর্ব কমপ্লিট হয়েছে, আজকে ষষ্ঠ পর্ব শুরু হবে ইনশাল্লাহ। তো যারা পিছনের পর্বগুলো মিস করেছেন আমাদের চ্যানেলে ঢুকে পিছনের পর্বগুলো দেখে নিতে পারেন, এবং এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন, এবং তার সাইডে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। তাহলে আমাদের সকল আপডেট ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশনে চলে যাবে এবং আপনারা সহজেই আপডেটগুলো পেয়ে যাবেন। তো চলেন আমরা আমাদের আলোচনা শুরু করি। তো আমাদের প্রজেক্ট হলো লোকাল হোস্ট স্ল্যাশ অ্যাড্রেস আন্ডারস্কোর ম্যানেজমেন্ট। তো আমি ঢুকবো, ইমেল দেবো আসাদুল্লাহ ক্যাপি @gmail.com এবং পাসওয়ার্ড দেবো 1 থেকে 8 পর্যন্ত। তা দিয়ে আমি লগ ইন করলাম। তো লগ ইন করার পর্বে আমরা এই কাজগুলো কমপ্লিট করতে পেরেছি। ডিভিশন কমপ্লিট হয়ে গেল, ডিস্ট্রিক্ট কমপ্লিট হয়ে গেল, উপজেলা কমপ্লিট হয়ে গেল, ইউনিয়ন কমপ্লিট হয়ে গেল। তো আজকে আমি ওয়ার্ড নাম্বার নিয়ে আলোচনা করব, অর্থাৎ আমাদের ওয়ার্ড নাম্বারটা কমপ্লিট করার পরে তারপরে আমি সর্বশেষ ভিলেজটা এন্ট্রি করব। ওকে, তাহলে চলেন আমরা আমাদের প্রজেক্টে চলে যাচ্ছি। তো আমাকে প্রথমে লাগবে web.php রাউটের ফাইলটা, তারপর লাগবে রিসোর্স ফোল্ডার, রিসোর্সের মধ্যে ব্যাকএন্ড, ব্যাকএন্ডের মধ্যে লেআউটস, লেআউটসের মধ্যে সাইড বার .blade.php, অর্থাৎ আমাদের যে যে মেনুগুলো আছে এটা মূলত সাইড বার .blade.php ফাইলটার মধ্যে আছে। তাহলে আমি সবার নিচের যে মেনুটা আছে ম্যানেজ ইউনিয়ন, তার আন্ডার একটা সাব মেনু আছে ভিউ ইউনিয়ন, তাহলে এই মেনুটাতে আমি চলে যাচ্ছি। তো দেখেন যে এখানে আমাদের একটা এলআই শুরু হয়েছে, এলআইটা আমি কলাপস করলাম। এখন এই এলআইটা আমি কপি করব। ওকে, কপি করলাম, কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম। ওকে, আর এটা উপরে যে কলাপসটা, কলাপস রিমুভ করে দিলাম। এখন দেখেন তো এটা আমি সেভ করলাম। সেভ করার পরে এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি তাহলে আমাদের সেম নামের আরেকটা মেনু আসবে। হ্যাঁ, এখানে আরেকটা মেনু এসেছে ম্যানেজ ইউনিয়ন, তার আন্ডারে আরেকটা সাব মেনু হলো ভিউ ইউনিয়ন। তাহলে এটা আমি রিনেম করে নেব, এটা আমি করে দিচ্ছি ম্যানেজ ওয়ার্ড নাম্বার, ওয়ার্ড নাম্বার, আর এটা আমি বলে দিচ্ছি ভিউ ওয়ার্ড নাম্বার। ওকে, এখন যদি আমি পেজটা রিলোড করি তাহলে কি হয়, হ্যাঁ আমাদের এটা হয়ে গেলো ম্যানেজ ওয়ার্ড নাম্বার, তার আন্ডারে ভিউ ওয়ার্ড নাম্বার। এখন ওয়ার্ড নাম্বারের জন্য আমাকে রাউট ক্রিয়েট করতে হবে। তাহলে আমি চলে যাচ্ছি যে আমাদের রাউটের একবারে সবার নিচে যে রাউটটা আছে সেটা আমরা কপি করে একটা নতুন করে রাউট ক্রিয়েট করে নেব। ওকে, তাহলে যে এই রাউটটা আমি এখান থেকে কপি করতেছি, দেখেন কপি করে নিচে আমি পেস্ট করলাম। তো পেস্ট করে এটার প্রিফিক্স গ্রুপ ফাংশন ইউজ করেছি ইউনিয়নস, তো এটা আমি দিব ওয়ার্ডস। তাহলে এখানে আমি ইউজ করবো wardS ওয়ার্ডস, তারপর বাকি সবগুলো ঠিক থাকবে ওয়ার্ডস .view, ওয়ার্ডস .add, এভাবে যা আছে তাই। আর এখানে আমাদের কন্ট্রোলারটা চেঞ্জ করতে হবে, তাহলে এখানে কন্ট্রোলারটা পরে চেঞ্জ করতেছি। তো ওয়ার্ডস প্রিফিক্সটা আমি কপি করব, দেখেন কপি করলাম। কপি করে যে আমাদের সাইড বার, সাইড বারের মধ্যে এটা হলো প্রিফিক্স ইকুয়াল স্ল্যাশ ইউনিয়নস যেটা দেওয়া আছে এর মধ্যে আমি পেস্ট করে দেবো। ওকে, তারপরে এখানে আমাদের রাউট হবে ওয়ার্ডস .view, যে এই রাউটটা, রাউটটা কপি করলাম, দেখেন কপি করে আমি এখানে পেস্ট করে দিচ্ছি ওয়ার্ডস .view, এখানে ওয়ার্ডস .view। ওকে, পেস্ট করলাম, এখন এটা আমি সেভ করলাম। সেভ করার পরে এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি, আমি এটাও সেভ করলাম রাউটের ফাইলটা, তাহলে আমাদের সব কিছু ঠিকঠাক হয়ে গেল। যখন আমি এটাতে ক্লিক করব সে মূলত আমাকে এই রাউটটাতে নিয়ে আসবে, দেখেন এই রাউটটাতে নিয়ে যাবে ওয়ার্ডস .view, তার মানে সে আমাকে এই রাউটে নিয়ে আসবে। আর এই রাউট মানে সে আমাকে ব্যাকএন্ড ফোল্ডার, তার আন্ডারে ইউনিয়ন কন্ট্রোলার, এর মধ্যে ভিউ নামে একটা ফাংশন বা মেথডের মধ্যে। যেহেতু আমি ওয়ার্ড নিয়ে কাজ করব তাহলে ইউনিয়ন কন্ট্রোলারটাকে আমি রিনেম করে এখন এটা ওয়ার্ড কন্ট্রোলার করে নেব। দেখেন এটা আমি বলে দিচ্ছি ওয়ার্ড কন্ট্রোলার। তাহলে এই ব্যাকএন্ড ফোল্ডারের মধ্যে ওয়ার্ড কন্ট্রোলার নামে আমাকে একটা কন্ট্রোলার ক্রিয়েট করতে হবে। তাহলে আমি আমার প্রজেক্টে চলে যাচ্ছি। ওয়াম্প, ওয়াম্পের মধ্যে যে অ্যাড্রেস আন্ডারস্কোর ম্যানেজমেন্ট, এর রাইট বাটনে ক্লিক করবো গেট ব্যাশ হিয়ার। এখন আমি কমান্ড লিখব পিএসপি আর্টিসান, অর্থাৎ একটু স্লো কাজ করতেছে।
আমি লিখব পিএসপি আর্টিসান মেক কন্ট্রোলার স্পেস দিয়া কন্ট্রোলারটা কোথায় ক্রিয়েট করতে চাচ্ছি, ব্যাক এন্ড ফোল্ডারের মধ্যে স্ল্যাশ কন্ট্রোলারের নাম কি, তাহলে কন্ট্রোলারের নামটা হবে ওয়ার্ড কন্ট্রোলার। এখন কিবোর্ড থেকে এন্টার দিব, তো এন্টার দেওয়ার পরে আমাদের কন্ট্রোলারটা ক্রিয়েট হয়ে যাবে, অর্থাৎ এখানে একটু সময় নিচ্ছে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে কন্ট্রোলার ক্রিয়েটেড সাকসেসফুলি। এখন যদি আমি যে চেক করি, তাহলে আমাদের কন্ট্রোলারটা পেয়ে যাব ব্যাক এন্ড ফোল্ডারের মধ্যে, অ্যাপ HTTP কন্ট্রোলার, কন্ট্রোলারের মধ্যে ব্যাক এন্ড, ব্যাক এন্ডের মধ্যে এই যে ওয়ার্ড নামে একটা কন্ট্রোলার ক্রিয়েট হলো। ওকে, তাহলে সে আমাকে মূলত নিয়ে যাবে এই ওয়ার্ড কন্ট্রোলারের ভিউ ফাংশনের মধ্যে। তো আমাদের এখানে ভিউ ফাংশন ক্রিয়েট করতে হবে, তাহলে আমি ইউনিয়ন কন্ট্রোলার এর উপরের কোডগুলো আমি কপি করে নিয়ে আসবো। দেখেন এই যে উপরের এটুকু আমি কপি করলাম, কপি করে আমি ওয়ার্ডের এখানে পেস্ট করে দিলাম। দেখেন তারপরে ভিতরের যে ফাংশনগুলো আছে এগুলো আমি কপি করে নিয়ে আসবো, তারপরে চেঞ্জ করব কিছু। এটা আমি কপি করলাম, দেখেন কপি করে এখানে আমি পেস্ট করে দিচ্ছি। ওকে, পেস্ট করে দিলাম, দিয়ে এখন সেভ করলাম। তো এই ইউনিয়ন কন্ট্রোলারটা এখন এখান থেকে আপাতত রিমুভ করে দিচ্ছি। দেখেন তাহলে সে আমাকে কি করলো, এই যে ওয়ার্ড কন্ট্রোলার এর মধ্যে ভিউ ফাংশনের মধ্যে নিয়ে যাবে। তো এটা হলো আমাদের ওয়ার্ড কন্ট্রোলার, এর মধ্যে ভিউ ফাংশন এই ফাংশনে নিয়ে আসবে, পাবলিক ফাংশন ভিউ। তার মধ্যে ওয়াল ডাটা নামে একটা ভেরিয়েবল নেওয়া হলো, এখানে বলা হলো যে ইউনিয়ন ওয়াল ফাংশন, অর্থাৎ ইউনিয়নের ওয়াল ডাটাটা নেওয়া হলো। তো এখন যেহেতু আমরা ওয়ার্ড নিয়ে কাজ করতেছি, তাহলে ওয়ার্ড নামে আমাকে একটা কন্ট্রোলার মডেল ক্রিয়েট করতে হবে, তারপর মাইগ্রেট করতে হবে। তাহলে চলেন আমরা একটা মডেল ক্রিয়েট করে নিই, আর মডেলটা অবশ্যই আমরা এই যে আমাদের অ্যাপের মধ্যে মডেল যে একটা ফোল্ডার আছে সেই মডেল ফোল্ডারের আন্ডারে ক্রিয়েট করব। তাহলে আমি এখানে কমান্ড লিখব পিএসপি আর্টিসান মেক মডেল স্পেস দিয়া মডেল ফোল্ডারের মধ্যে স্ল্যাশ, মডেলের নাম হবে WARD ওয়ার্ড, তারপরে আবার ক্যাপিটাল লেটার এন দিব, NO মডেল নাম্বার স্পেস দিয়ে -M দিব। তাহলে আমাদের মডেল টেবিলের নামটা মূলত হবে ওয়ার্ড আন্ডারস্কোর নাম্বার। ওকে, এখন কিবোর্ড থেকে আমি এন্টার দিব। তো এন্টার দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ড নাম্বার নামে একটা মডেল ক্রিয়েট হলো। এখন এই ওয়ার্ড নাম্বার মডেলটা আমি উপরে সাপোর্ট দিয়ে দেবো। দেখেন তাহলে এখানে আমি আর একটা মডেল সাপোর্ট দিয়ে নিচ্ছি। দেখেন এখানে আমি লিখব ইওস অ্যাপ ফোল্ডার, তার মধ্যে মডেল ফোল্ডার, তার মধ্যে এই যে আমাদের ওয়ার্ড নাম্বার নামে মডেলটা। ওকে, এখন আমাকে টেবিল ক্রিয়েট করতে হবে। তাহলে আমাদের ডাটাবেস ফোল্ডার, তার মধ্যে মাইগ্রেশন ফোল্ডারের মধ্যে আমাদের একটা মডেলও ক্রিয়েট হয়েছে, যখন আমরা একটা টেবিলও ক্রিয়েট হয়েছে মূলত যখন আমরা মডেল ক্রিয়েট করলাম। তো এখন ওয়ার্ড নাম্বার টেবিলের মধ্যে আমাদের কী কী ফিল্ড থাকবে, দেখেন আমি নিচ্ছি টেবিল। তো আমাদের ডাটা টাইপ হবে ইন্টিজার, এর মধ্যে ডিভিশন আইডি ঢুকবে ফরেন কি হিসেবে, ডিভিশন আন্ডারস্কোর আইডি, তারপর এটা আমি কপি করতেছি। দেখেন তো ডিভিশন আইডি ঢুকবে, তারপর ঢুকবে ডিস্ট্রিক্ট আইডি, ডিস্ট্রিক্ট আইডি, তারপরে আর একটা হবে আমাদের উপজেলা আইডি, উপজেলা আইডি, তারপরে আমাদের ইউনিয়ন আইডি, ইউনিয়ন আইডি, তারপরে আমাদের আর একটা টেবিল ফিল্ড নিচ্ছি, এটা নিব, এটাও ইন্টিজার নিচ্ছি আমি, ওয়ার্ড নাম্বারটাও আমাদের ইন্টিজার হবে। ওকে, তাহলে এখানে বলে দিচ্ছি ওয়ার্ড আন্ডারস্কোর নাম্বার। ওকে, আর এটা অবশ্যই আমি বলে দেবো ইউনিক, অর্থাৎ একটা নাম্বার যেন দ্বিতীয়বার না হয় সেটা ইউনিক করে দেব। ওকে, তো এই হলো আমাদের টেবিল। তাহলে আমাদের এই কয়েকটা ফিল্ড হবে ডিভিশন আইডি, ডিস্ট্রিক্ট আইডি, উপজেলা আইডি, ইউনিয়ন আইডি, দেন ওয়ার্ড নাম্বার, আর সেটা ইউনিক। ওকে, এটা আমি সেভ করলাম, কন্ট্রোল এস দিলাম, সেভ করে এখন আমি কমান্ড লিখবো পিএসপি আর্টিসান মাইগ্রেট। তাহলে আমাদের এই যে টেবিল যেটা আছে সেই টেবিলের আন্ডারে আমাদের
নতুন একটা টেবিল ক্রিয়েট হবে, সেটা হবে ওয়ার্ড আন্ডারস্কোর নাম্বার নামে, যে অ্যাড্রেস ম্যানেজমেন্ট আমাদের ডাটাবেস, তার মধ্যে একটা টেবিল ক্রিয়েট হবে। ওকে, তাহলে আমি এখানে লিখবো পিএসপি আর্টিসান মেক মডেল, মেক মডেল না তো মূলত হবে পিএসপি আর্টিসান মাইগ্রেট। ওকে, এখন আমি কিবোর্ড থেকে এন্টার দেবো, এন্টার দেওয়ার পরে আর্টিসান মাইগ্রেট, পিএসপি আর্টিসান, এখানে আর্টি আরিয়ান বানা, আমাদের স্পেলিং মিস্টেক হয়েছে মূলত, পিএসপি আর্টিসান মাইগ্রেট। হ্যাঁ, তো এবার আমাদের মাইগ্রেটেড অর্থাৎ আমাদের টেবিলটা সাকসেসফুলি ক্রিয়েট হলো। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ড আন্ডারস্কোর নাম্বারস NOS নামে একটা টেবিল ক্রিয়েট হলো, আর এই টেবিলের মধ্যে আমাদের এই ফিল্ডগুলো ক্রিয়েট হলো, ডিভিশন আইডি, ডিস্ট্রিক্ট আইডি, উপজেলা আইডি, ইউনিয়ন আইডি, তারপর ওয়ার্ড আন্ডারস্কোর নাম্বার, এই যে আমাদের স্ট্রাকচারের মধ্যে দেখেন, আর এটা ইউনিক। ওকে, তাহলে এই যে আমাদের ওয়ার্ড নাম্বার মডেলটা দেখেন, এই ওয়ার্ড নাম্বার মডেলটা এখন আমি এই ফাংশনের মধ্যে দিয়ে দেবো, যে পাবলিক ফাংশন, এর ভিতরে ভিউ ফাংশনের পরে যে অল ডাটা ইকুয়াল, এই ওয়ার্ড নাম্বার মডেলের অল ডাটাটা নিয়ে নিব। তারপর এটা কোথায় পাস করবো, রিটার্ন ভিউ, ভিউস ফোল্ডারে যাবে, ব্যাক এন্ড ফোল্ডার। তো এখন যদি ওয়ার্ড নিয়ে কাজ করতেছি তাহলে অবশ্যই আমি ওয়ার্ড নামে একটা ফোল্ডার ক্রিয়েট করবো, ওয়ার্ড, তারপর এখানে ভিউ, আমি ফাইলের নাম দেবো ভিউ ওয়ার্ড। ওকে, তারপরে কম্প্যাক্ট করে এই অল ডাটা ভেরিয়েবলটা এখানে পাস করে দিলাম। এখন ব্যাক এন্ড ফোল্ডারের মধ্যে ওয়ার্ড নামে আমাকে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে, দেন এই ওয়ার্ড ফোল্ডারের মধ্যে ভিউ ওয়ার্ড নামে একটা ফাইল ক্রিয়েট করতে হবে। তাহলে চলেন আমরা রিসোর্স ফোল্ডারে চলে যাচ্ছি, আর এটা আমি কলাপস করে দিলাম। তো এটা আমাদের এই যে রিসোর্স ফোল্ডার, ভিউস ফোল্ডার, তো আমাদের যে সাইড বারটা আপাতত তার দরকার নাই, সাইড বারটা ক্লোজ করে দিলাম। দেখেন, তো ব্যাক এন্ড ফোল্ডার রাইট বাটনে ক্লিক করবো, নিউ ফোল্ডার, এখন এটা নাম দিব ওয়ার্ড। ওকে, ওয়ার্ড, এই ওয়ার্ড ফোল্ডারের মধ্যে ভিউ ওয়ার্ড নামে একটা ফাইল ক্রিয়েট করবো, যে রাইট বাটনে ক্লিক করবো, নিউ ফাইল, এখন এটা আমি সেভ করবো। দেখেন, ওয়ার্ড ভিউ হাইফেন ওয়ার্ড ডট ব্লেড ডট পিএসপি নামে সেভ করলাম। ওকে, তাহলে দেখেন এখন যদি আমি এই ব্রাউজারটা রিলোড করে এই মেনুটাতে ক্লিক করি ভিউ ওয়ার্ড নাম্বার, তাহলে আমাকে এই পেজটাতে নিয়ে এসেছে, কারণ এই পেজে কোনো কন্টেন্ট নাই, যার কারণে এটা সাদা বা ফাঁকা দেখাচ্ছে। ওকে, তাহলে আমি এই যে আমাদের ইউনিয়ন নিয়ে যখন কাজ করেছিলাম ভিউ ইউনিয়ন ডট ব্লেড ডট পিএসপি গত পর্বে, ওই ভিউ ইউনিয়নের পুরো কন্টেন্টগুলো আমি অল সিলেক্ট করবো, কন্ট্রোল এ, তারপর এটা কপি করে নিয়ে আসবো। ওকে, তো আমি কপি করে এখানে পেস্ট করে দিলাম, দেখেন কন্ট্রোল এস। তো পেস্ট করার পরে এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি, করার পরে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা পেজ এসেছে, কিন্তু এটার মধ্যে আমাকে টাইটেলগুলো চেঞ্জ করে নিতে হবে। এখানে দেওয়া আছে ম্যানেজ ইউনিয়ন, ইউনিয়ন লিস্ট, আর এখানে অ্যাড ইউনিয়ন, তারপরে এখানে আমাদের ফিল্ডগুলো টিকে আছে, শুধু আরেকটা ফিল্ড এখানে বাড়বে, সেটা হবে ওয়ার্ড নাম্বার। ওকে, তাহলে আমি প্রথমে টাইটেলগুলো চেঞ্জ করতেছি, দেখেন যে উপরে দেওয়া আছে ইউনিয়ন, তাহলে এটা আমি কন্ট্রোল ডি দিয়ে একসাথে করে নিচ্ছি, ম্যানেজ ওয়ার্ড নাম্বার। ওকে, তারপরে এখানে অ্যাড ওয়ার্ড নাম্বার আমি করে দিচ্ছি, অ্যাড ওয়ার্ড নাম্বার, আর এখানে অ্যাড ওয়ার্ড নাম্বারে তাহলে আমাকে রাউটটা দিতে হবে, তাহলে এখানে ইউনিয়ন্স ডট অ্যাড আছে, তো এখন মূলত আমাদের হবে ওয়ার্ডস ডট অ্যাড, এই যে রাউটটা। ওকে, তাহলে এখানে আমি বলে দিচ্ছি যে ওয়ার্ডস ডট অ্যাড, যখন আমি এই বাটনটাতে ক্লিক করবো অ্যাড ওয়ার্ড নাম্বার, তাহলে সে আমাকে এই রাউটটাতে নিয়ে যাবে। তারপরে এখানে দেখেন টেবিল শুরু হয়েছে, যে টেবিল ওপেন, আর নিচে টেবিল ক্লোজ। ওকে, তো টেবিলের যে উপরে টি হেডের মধ্যে এই ফার্স্টটা এই টিএইচগুলো নেওয়া হয়েছে, তো এখানে আমি আরেকটা ফিল্ড নিব ইউনিয়নের নিচে টিএইচ, এটাকে আমি বলে দেবো ওয়ার্ড নাম্বার। ওকে, তাহলে এখানে আমাদের আরেকটা ফিল্ড হবে, সেটা দেখেন প্রথম আমাদের ডিভিশনের নেম জয়েন, এটা আমি নিয়ে আসবো, উপজেলা এর নেম জয়েন নিয়ে আসবো, তারপরে ডিস্ট্রিক্ট চলে আসবে, উপজেলাও চলে আসবে, আর এখানে মূলত তারপরে একটা আইডি হলো ইউনিয়ন আইডি, তাহলে এখানে আপাতত আমি দিয়ে দিচ্ছি ইউনিয়ন আইডি, দেখেন ইউনিয়ন আন্ডারস্কোর আইডি। তারপরে আমাদের আর একটা টিডি লাগবে, যেহেতু আমি উপরে একটা টিএস অ্যাড করেছি, তার মানে নিচে আমাদের একটা টিডি লাগবে, এটা আমি বলে দেবো ডলার সাইন ইউনিয়ন এর ওয়ার্ড
আন্ডারস্কোর নাম্বার ফিল্ডের নামে, যে আমাদের এই লাস্টের ফিল্ডটা দেখেন ওয়ার্ড আন্ডারস্কোর নাম্বার। তো এখানে একটা জিনিস দেখেন, আমি কন্ট্রোলার থেকে কি পাস করেছি, বলতে যে অল ডাটা নামে ভেরিয়েবলটা পাস করেছি। তো এখানে সেই যে টি বডিয়ার মধ্যে টি আর এর উপরে দেখেন একটা ফরিস লুপ নেওয়া হয়েছে, টি আর এর উপরে ফরিস ওপেন অ্যান্ড ফরিস ফরিস ক্লোজ। এখানে অল ডাটা এস কি মূলত নেওয়া হয়েছে ইন্ডেক্সের জন্য, তারপরে ইউনিয়ন। তো যেহেতু আমি ওয়ার্ড নিয়ে কাজ করতেছি, তাহলে এই ভেরিয়েবলটা আমি বলে দিচ্ছি যে ওয়ার্ড। তো পুরো ভেরিয়েবলটা আমি সিলেক্ট করে কন্ট্রোল ডিডি দিয়ে আমি চেঞ্জ করে নিচ্ছি, এটা আমি বলে দিচ্ছি যে ওয়ার্ড নামে একটা ভেরিয়েবল নিলাম, ওকে ডব্লিউ এ আর ডি ওয়ার্ড। তাহলে এখানে ওয়ার্ড এর ডিভিশন নেম, এটা যে ফাংশন গত করবে আমরা যেটা করেছি সেই ফাংশনগুলো ওয়ার্ড মডেল দিয়ে দিলে এই নামগুলো চলে আসবে। তারপরে ওয়ার্ডের ইউনিয়ন আইডি, এটা আমরা পরবর্তী সময় ইউনিয়ন এর রিলেশনটা করে এখানে শো করাবো। আর তারপরটা হলো ওয়ার্ডের ওয়ার্ড নাম্বার, ওকে। তারপরে এখানে এডিটের জন্যে দুইটা একটা রাউট ক্রিয়েট করা হয়েছে, ইউনিয়নস ডট এডিট। তো এখন মূলত হবে আমাদের ওয়ার্ডস ডট এডিট, এই যে এই রাউটটা ওয়ার্ডস ডট এডিট, ওকে। তাহলে আমি এটা দিয়ে দিলাম ওয়ার্ডস ডট এডিট, এই রাউট সাথে আমাকে এই ওয়ার্ড এর আইডি নিয়ে যাবে। একইভাবে এটা হবে ওয়ার্ডস ডট ডিলিট, সাথে আমাকে এই যে ওয়ার্ডের আইডি নিয়ে যাবে কমা দিয়ে। যেমন এখানে আমাদের এই যে ওয়ার্ডস ডট এডিট, এখানে এডিট স্ল্যাশ দিয়ে সেকেন্ড বাকেটের ভিতরে আইডি পাস করা হয়েছে। আর এখানে ওয়ার্ডস ডট ডিলিট, এখানেও ডিলিট স্ল্যাশ দিয়ে সেকেন্ড বাকেটের ভিতরে আইডি পাস করা হয়েছে, ওকে। তাহলে এটা আমি সেভ করলাম, দেখেন। তো এই হলো আমাদের টেবিল এর ভিতর ডাটা। তারপরে এখানে টেবিল ওপেন হয়েছে এই, আর উপরে টাইটেলটা যা আছে তাই। এখন যদি আমি পেজটা রিলোড করি দেখেন আমাদের ব্রাউজারটা, তাহলে হ্যাঁ আমাদের সব কিছু ঠিকঠাকভাবে চলে এসেছে, যে ম্যানেজ ওয়ার্ড নাম্বার, ওয়ার্ড নাম্বার লিস্ট, আর এখানে অ্যাড ওয়ার্ড নাম্বার, ওকে। তাহলে আর এখানে টেবিলের মধ্যে এই ফিল্ডগুলো চলে আসবে, এখন কোনো ডাটা নাই যার কারণে ফাঁকা দেখাচ্ছে, ওকে। এখন যখন আমি এটাতে ক্লিক করব, সে আমাকে মূলত এই রাউটটাতে নিয়ে আসবে ওয়ার্ডস ডট অ্যাড। তাহলে এই রাউটে নিয়ে আসা মানে সে আমাকে এই যে এই রাউটটাতে নিয়ে আসবে, আর এই রাউট মানে সে আমাকে ব্যাক এন্ড ফোল্ডার, তার আন্ডারে ওয়ার্ড কন্ট্রোলার, এর মধ্যে অ্যাড একটা ফাংশন বা মেথডের মধ্যে নিয়ে যাবে। তাহলে এটা হলো আমাদের যে ওয়ার্ড কন্ট্রোলার, এর মধ্যে অ্যাড ফাংশন। তো এখানে একটা জিনিস দেখেন, ডেটা এর ভিতরে টার্ট ব্যাক অ্যাড দিয়ে অ্যারে এর মধ্যে ডিভিশনস নামে একটা ভেরিয়েবল নেওয়া হয়েছে, তার মধ্যে ডিভিশন মডেল এর অল ফাংশন ইউজ করে মানে অল ডিভিশনগুলো এখানে নেওয়া হয়েছে ডিভিশনস নামে। তারপর এই ডেটাটা এখানে পাস করে দেওয়া হয়েছে, ওকে। তো এটা কোথায় এখন হচ্ছে রিটার্ন ভিউ, ভিউস ফোল্ডারের মধ্যে ব্যাক এন্ড ফোল্ডার, তার মধ্যে ইউনিয়ন ফোল্ডার না। তো এখন মূলত হবে আমাদের এই যে ওয়ার্ড ফোল্ডার, ওকে। তাহলে ওয়ার্ড ফোল্ডারের মধ্যে যাবে যে অ্যাড ইউনিয়ন না, এখন ফাইলটার নাম হবে অ্যাড ওয়ার্ড, অ্যাড হাইফেন ওয়ার্ড। তাহলে এই নামে আমাকে একটা ফাইল ক্রিয়েট করতে হবে মূলত এই ওয়ার্ড ফোল্ডারের মধ্যে, ওকে। তাহলে আমি চলে যাচ্ছি আমাদের রিসোর্স ফোল্ডার। তো রিসোর্স ফোল্ডারের মধ্যে যে আমাদের এটা ওয়ার্ড ফোল্ডার, তাই রাইট বাটনে ক্লিক করবো নিউ ফাইল। এখন এটা আমি সেভ করবো অ্যাড ওয়ার্ড ডট ব্লেড ডট পিএসপি নামে, আমি সেভ করলাম, দেখেন। সেভ করার পরে এখন যদি আমি এটাতে ক্লিক করি, দেখেন এটা আমি রিলোড করলাম, ব্রাউজারটা রিলোড করে যদি অ্যাড ওয়ার্ড নাম্বারে ক্লিক করি, সে আমাকে এই ফাইলটাতে নিয়ে এসেছে, কিন্তু এখানে কোনো কন্টেন্ট নাই, এই জন্য এটা হোয়াইট বা ফাঁকা দেখাচ্ছে, ওকে। তাহলে আমি এই যে অ্যাড ইউনিয়ন এর পুরো কন্টেন্টগুলো কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করবো, করে আমি রাইট বাটন ক্লিক করে কপি করলাম, দেখেন। কপি করে আমি এখানে এখন পেস্ট করে দেবো, ওকে। পেস্ট করে দিলাম, দেখেন, কন্ট্রোল এস। তো পেস্ট করার পরে এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি, তাহলে আমাদের এই ফর্মটি চলে এসেছে, দেখেন। এখানে ম্যানেজ ইউনিয়ন টাইটেল, অ্যাড ইউনিয়ন, আর এখানে ইউনিয়ন লিস্ট, আর এখানে এই যে ডিভিশনটা প্রথম লোড হয়েছে, আর বাকিগুলো এখানে অ্যাড অ্যাক্সে লোড হইতেছে, ওকে। যেটা আমরা একবার অ্যাড অ্যাক্সের কোড সহ সব কিছু কপি করছি, যেটা আপনারা গত পর্বে দেখেছেন, সমস্যা নাই। তো এখন যেটা করতে হবে, উপরে টাইটেলগুলো আমাকে চেঞ্জ করতে হবে। তাহলে এটা আমি করে দেবো ম্যানেজ ওয়ার্ড নাম্বার, অ্যাড ওয়ার্ড নাম্বার, ওয়ার্ড নাম্বার লিস্ট। তাহলে চলেন আমি উপরে টাইটেলগুলো প্রথমে চেঞ্জ করি, এটা আমি বলে দিচ্ছি ওয়ার্ড নাম্বার, ওকে। তাহলে যে আমরা মূলত একটা ফর্মের মধ্যেই এডিট এবং আপডেট দুইটাই করতেছি, অর্থাৎ অ্যাড এবং আপডেট। তাহলে এখানে আমি কন্ডিশন দিলাম যে ই সেট এডিট ডাটা, যদি এডিট ডাটা হয় তাহলে এডিট
ওয়ার্ড নাম্বার হবে, আর যদি এটা এডিট ডাটাটা না পায় অর্থাৎ যে আমাদের অ্যাড মোডে যখন যাবে, এডিট মোডে দেখেন যে এডিট ফাংশনে, তখন আমরা এডিট নামে একটা ভেরিয়েবল পাস করেছি, সেইটাই মূলত কন্ডিশন দেওয়া হয়েছে, অর্থাৎ গত পর্ব থেকে কপি করে নিয়ে আসা হয়েছে। আপনারা যদি পিছনের পর্বগুলো দেখে থাকেন তাহলে বুঝতে সমস্যা হওয়ার কথা না। ওকে, তাহলে যদি এডিট ডাটা এই ভ্যালুটা এই আমরা এডিট ফাংশনে যখন যাবে তখন এই এডিট ডাটা ভেরিয়েবলটা পাস করা হয়েছে, তো যখন এই এডিট ডাটা ভেরিয়েবলটা পাইবে তখন এটা হবে যে এডিট ওয়ার্ড নাম্বার, আর যদি এটা না হয় তাহলে তো মূলত অ্যাড ওয়ার্ড নাম্বার। ওকে, আর এখানে ওয়ার্ড নাম্বার লিস্ট, তাহলে এখানে আমার রাউটটাও চেঞ্জ করতে হবে, ইউনিয়নস ডট ভিউ হবে না, এখন হবে যে ওয়ার্ডস ডট ভিউ, এই রাউটটা আমাদের হবে। ওকে, তাহলে আমি এটা করে দিচ্ছি ওয়ার্ডস ডট ভিউ, আর এখানে ওয়ার্ড নাম্বার লিস্ট। ওকে, তাহলে এখানে দেখেন এই আমাদের গত পর্বের ফর্মটা এখানে কপি করে নিয়ে এসেছি, তো ফর্মের মধ্যে এটা মেথড পোস্ট, আর পোস্ট যেহেতু অবশ্যই @ CSRF টোকেন পাস করা হয়েছে, তারপর এখানে অ্যাকশন নেওয়া হয়েছে, তো এখানেও একই কন্ডিশন দেওয়া হয়েছে, যদি @ ইজ সেট মানে ইফ, এই যে ইফের মধ্যে ইফ যদি এডিট ডাটাটা পায় তাহলে রাউট হবে ইউনিয়নস ডট আপডেট সাথে এডিট ডাটার আইডি, তো এখন যেহেতু আমি ওয়ার্ড নিয়ে কাজ করতেছি তাহলে এটা মূলত হবে ওয়ার্ডস ডট আপডেট, এই রাউটটা যদি এডিট ডাটা পায় তাহলে ওয়ার্ডস ডট আপডেট সাথে এডিট ডাটা, এর প্রাইমারি কি যে আইডিটা সেটা নিয়ে যাবে, তা আর যদি এটা না পায় এডিট ডাটাটা তাহলে হবে ওয়ার্ডস ডট স্টোর, তাহলে যে এই স্টোরের রাউটে শেষ হয়ে যাবে। ওকে, তাহলে এটা আমি দিলাম ওয়ার্ডস ডট স্টোর, আর আইডি ইকুয়াল নেওয়া হয়েছে ফর্মের মাই ফর্ম, তারপর নিচে তো এখানে চারটা ফিল্ড দেখতেছেন, এই যে এই চারটা ফিল্ড কপি করে নিয়ে আসা হয়েছে, তো এখানে প্রথমটাতেই জাস্ট এই ডাটাটা ফরিস করানো হয়েছে, ডিভিশনস ডিভিশন আইডি, তো এখানে ডিভিশনস ফরিস করানো রয়েছে, এখানে ডিভিশন নামে যেমন অ্যাড ফাংশনে এখন আমি আসি, তো যে ডিভিশনস নামে ভেরিয়েবল পাস করা হয়েছে এই ডাটা এর মধ্যে, এখন এই ডিভিশনসটা এখানে ফরিস করা হয়েছে, তো এটা তো আপনারা জানেন। তারপরে নিচে তিনটা সিলেক্ট অপশনের মধ্যেই প্রথমটা নেওয়া হয়েছে ডিভিশন আইডি, দেখেন ডিস্ট্রিক্ট আইডি, আর এখানে প্রতিটা সিলেক্টের মধ্যে আইডি ইকোয়াল ডিস্ট্রিক্ট আইডি নেওয়া হয়েছে, তারপরে এটা নেম ইকোয়াল উপজেলা আইডি, আইডি ইকোয়াল উপজেলা আইডি। ওকে, আর এই দুইটাতে মূলত কোনো অপশনের ভ্যালু নাই, যখন আমরা অ্যাজাক্সে হিট করতেছি তখন মূলত এই ভ্যালুগুলো শো হচ্ছে, যেমন আমি এটা রিলোড করলাম, দেখেন তো রিলোড করার পরে এখানে কোনো ভ্যালু নাই, এখানে কোনো ভ্যালু নাই, যখন এটাতে আমরা ক্লিক করতেছি দেন ওই ডিভিশনের আন্ডারে কি ডিস্ট্রিক্টটা আছে সেটা লোড হচ্ছে, যেমন আমি ঢাকা ডিভিশন দিব, ঢাকার আন্ডারে এই ডিভিশনগুলো ডিস্ট্রিক্টগুলো লোড হইলো, তারপরে তুমি যে কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট, কিশোরগঞ্জের আন্ডারে যে উপজেলাগুলো আছে সেগুলো লোড হচ্ছে, তো এখানে দেখেন এখন এটা মূলত হবে আমাদের ইউনিয়ন নেম সিলেক্ট অপশন আসবে, তাহলে এখানে দেখেন আমি যে উপরের যেটা আছে এই যে উপজেলা, এই উপজেলাটা কপি করলাম, দেখেন কপি, আর তারপরে এখানে তো জাস্ট ফর্ম, এখানে একটা ছিল ইউনিয়ন নেম ইনপুট টাইপ টেক্সট যে এটা নেওয়া হয়েছে, আর এটার মধ্যে মূলত একটা ভ্যালিডেশন নেওয়া হয়েছে যে ফন্ট কালার রেড, এর মধ্যে যে ভ্যালিডেশনের এররগুলো এখানে মূলত শো করবে এটা, তারপর একটা বাটন নেওয়া হয়েছে, বাটনের মধ্যে এখানে কন্ডিশন দেওয়া হয়েছে যদি এডিট ডাটা পায় তাহলে এটার বাটনের নামটা শো করবে যে এটা আপডেট, আর যদি না পায় তাহলে সাবমিট, এখন যদি এডিট ডাটা পাইনি আমি অ্যাড মোডে আসি তাহলে এটা সাবমিট শো করতেছে। ওকে, তাহলে দেখেন যে এই উপজেলা এই ডিপটা আমি কপি করলাম, কপি করে নিয়ে এসে আমি পেস্ট করে দিচ্ছি, দেখেন পেস্ট করলাম, পেস্ট করে এখন এটা আমি বলে দিচ্ছি যে ইউনিয়ন নেম। ওকে, ইউনিয়ন নেম, তাহলে এখন আমাদের মূলত হবে ইউনিয়ন আইডি যাবে এখানে, এই যে আমাদের ইউনিয়ন আইডি, তাহলে এখানে আমি বলে দেবো দেখেন ইউনিয়ন আন্ডারস্কোর আইডি, তাহলে এখানে আমি নিয়ে নিলাম যে সিলেক্ট নেম ইকুয়াল ইউনিয়ন আইডি, আর আইডি ইকুয়াল ইউনিয়ন আইডি, কারণ এটা আমি অ্যাজাক্সে কল করে নিয়ে আসবো, আর এখানে সিলেক্ট উপজেলা না, এখন হবে সিলেক্ট ইউনিয়ন। ওকে, এখন আমাদের নিচের ফিল্ডটা মূলত ইউনিয়ন নেম হবে না, এটা হবে ওয়ার্ড নাম্বার, যেমন আমি এটা রিলোড করলাম, দেখেন রিলোড করার পরে যদি সেভ করলাম, সেভ করে যদি রিলোড করি তাহলে দেখেন আমাদের এখানে একটা ফিল্ড এসেছে যে সিলেক্ট ইউনিয়ন নেম সিলেক্ট ইউনিয়ন, ওকে, তার নিচে একটা ফিল্ড আছে টেক্সট ফিল্ড, তো এখানে নেওয়া হয়েছে মূলত ইউনিয়ন নেম, তো এটা আমি রিনেম করে দিচ্ছি, এখন এটা হবে ওয়ার্ড নাম্বার। ওকে, আমাদের লাস্টের যে টেক্সট ফিল্ডে যে ওয়ার্ড নাম্বার, ওকে, তো ইনপুট টাইপ টেক্সট নেম ইকুয়াল, এখন নেম হবে না, এখন মূলত আমাদের হবে
যে ওয়ার্ড আন্ডারস্কোর নাম্বার আমাদের ডাটাবেসের মধ্যে যে ফিল্ড আছে সেই ফিল্ডটা দিতে হবে। তাহলে এখানে আমি দিয়ে দেবো নেম ইকুয়াল ওয়ার্ড আন্ডারস্কোর নাম্বার, আর এখন যখন এডিট মোডে আসবে তাহলে ভ্যালু হবে এডিট ডাটা এর ওয়ার্ড নাম্বার। ওকে, আর ভ্যালিডেশনের এররগুলোও চেঞ্জ করতে হবে আমাকে, যে এররস হ্যাজ ওয়ার্ড নাম্বার তাহলে ইকু হবে কি এররস ফার্স্ট ওয়ার্ড নাম্বার। ওকে, আর ভ্যালিডেশনের মধ্যে এখন আমাদের এই ইউনিয়ন আইডিটা এবং এটা ইনক্লুড করতে হবে জাভাস্ক্রিপ্ট জ্যাকোয়েরি ভ্যালিডেশনের মধ্যে। তাহলে আমি চলে যাচ্ছি, দেখেন আমাদের কী কী ফিল্ড আছে, ডিভিশন আইডি, ডিস্ট্রিক্ট আইডি, উপজেলা আইডি, তারপরে ইউনিয়ন আইডি, আর হলো ওয়ার্ড নাম্বার। তাহলে যে আমাদের নিচে ভ্যালিডেশন এখানে যে মাই ফর্ম নেওয়া হয়েছে, তো প্রথমটা ডিভিশন আইডি, ডিস্ট্রিক্ট আইডি ঠিক আছে, উপজেলা আইডি ঠিক আছে, আর এটা মূলত করে দিচ্ছি ইউনিয়ন আন্ডারস্কোর আইডি। ওকে, তারপরে এখানে একটা কমা হবে, কমা দিয়ে এটা আমি একটা কপি করে নিচে পেস্ট করতেছি। তো এটা আমি বলে দেবো, কমা রিমুভ করে দিলাম, এখানে বলে দিচ্ছি যে ওয়ার্ড আন্ডারস্কোর নাম্বার, অর্থাৎ আমাদের প্রতিটা ফিল্ড রিকোয়ার্ড, আর নিচে মূলত ভ্যালিডেশনের এই কোডগুলো আছে। ওকে, তাহলে এখন যদি আমি পেজটা রিলোড করি, দেখেন পেজটা রিলোড করলাম, করার পর যদি আমি সাবমিটে ক্লিক করি তাহলে আমার পাঁচটা ফিল্ডেই ভ্যালিডেশন বললো যে পাঁচটা রিকোয়ার্ড। ওকে, তার মানে সে পাঁচটা ফিল আপ করে দিতে হবে। তো এখানে একটা জিনিস দেখেন, আমাদের অ্যাজাক্সের কাজ মূলত এই উপজেলা পর্যন্ত করা আছে, যেহেতু আমি আগে কোডগুলো এখানে কপি করে নিয়ে আসছি। যখন আমি এটাতে ক্লিক করবো এটা লোড হবে, এটাতে ক্লিক করলে এটা লোড হবে। এখন আমার আরেকটা অ্যাজাক্সের কাজ করতে হবে, যখন উপজেলা আইডিতে ক্লিক করব এই উপজেলার আন্ডারে যতগুলো ইউনিয়ন আছে সেটা এখানে লোড হবে। তাহলে দেখেন, তো এটা তো মূলত আমাদের প্রথম অ্যাজাক্সের কোড, এটা তো আমি কপি করে যা আছে তাই থাকবে, সমস্যা নাই, এখানে কোনো চেঞ্জ করব না। তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট আইডি চেঞ্জ, ওয়ান চেঞ্জ, এটাও যা আছে তাই থাকবে। এখন এই ডিস্ট্রিক্ট আইডির নিচে আমি আরেকটা বানাবো উপজেলা, উপজেলাতে ক্লিক করলে তার আন্ডারে যতগুলো ইউনিয়ন আছে সেইগুলো আমি অ্যাজাক্সে কল করে নিয়ে আসবো। দেখেন, তাহলে আর নিচে এই যে আমি সবার নিচে যেটা ইয়া করছিলাম, ট্রিগার, এডিট ডাটা, ডিভিশন আইডি, এটা তো আপনারা দেখছেন পিছনে পর্বগুলোতে, এটা ট্রিগার চেঞ্জ করছিলাম। এখন দেখেন গত পর্বে আমি এর মধ্যেও আবার এই ভ্যালুটা পাস করে এটা ট্রিগার চেঞ্জ করেছিলাম ডিস্ট্রিক্ট আইডি, তারপরে এটা ট্রিগার চেঞ্জ করে এই উপজেলা পর্যন্ত চলে এসেছিল। এখন যেহেতু ইউনিয়ন পর্যন্ত চলে যাব, এখন আমাকে এটাতেও আবার ট্রিগার চেঞ্জ করতে হবে, তারপরে ইউনিয়নটা যেটা সবার লাস্টে থাকবে সেটা মূলত ট্রিগার চেঞ্জ হবে না। তো সেটা আমি একটু পরেই করলে আপনারা ক্লিয়ার করবেন জিনিসটা। ওকে, তাহলে আমি এই পুরো স্ক্রিপ্টটাই কপি করতেছি, দেখেন যেটা কপি করলাম উপজেলারটা। ওকে, দেখেন কপি করলাম, কপি করে আমি নিচে পেস্ট করে দিচ্ছি। পেস্ট, তাহলে এখন আমার কি হবে যে চেঞ্জ ডিস্ট্রিক্ট আইডি না, এখন মূলত হবে আমার উপজেলা আইডি। উপজেলা আইডিতে যখনই ক্লিক করবে তখন এটারও চেঞ্জ হবে। তাহলে আমি এখানে হ্যাশ উপজেলা আইডি নিয়ে নিচ্ছি, একসাথে আমি দেখেন ডিডি দিয়া চেঞ্জ করে নিলাম। ওকে, এতগুলো চেঞ্জ করা যাবে না। তো এখানে দেখেন আমাদের এই যে উপজেলার এর মধ্যে একটা ফিল্ড নিয়েছি আইডি কল উপজেলা আইডি, আর নিচেরটা মূলত আইডি কল ইউনিয়ন আইডি, এটা অ্যাজাক্সে কল করার পর এখানে শো হবে। তাহলে এটা আমি এখানে চেঞ্জ করে নিচ্ছি, দেখেন যে লাস্টে যেটা কপি করলাম এটা আমি কপি করলাম, দেখেন কপি করার পরে আমি এটা করে দিচ্ছি যে উপজেলা আইডি, যখন উপজেলা। ওকে, তো এখানে দেখেন যে ওয়ান চেঞ্জ উপজেলা আইডি, তারপর ভেরিয়েবল না হলো উপজেলা আইডি ইকুয়াল দিস বেল, তারপরে এখানে টাইপ ইকুয়াল গেট, আর এখানে আমার রাউট ক্রিয়েট করতে হবে। তো এখানে দেওয়া আছে ডিফল্ট গেট উপজেলা, তো এখন মূলত আমার রাউট হবে, যেহেতু আমি ইউনিয়নটা নিয়ে আসতে চাচ্ছি তাহলে এখানে দেবো গেট ইউনিয়ন। ওকে, রাউট করে দিচ্ছি গেট ইউনিয়ন, তাহলে এই নামে আমাকে একটা রাউট ক্রিয়েট করতে হবে। তারপর এই যে উপজেলা আইডি কোলন দিয়ে উপজেলা আইডি, অর্থাৎ এটা আমাদের এই বাম পাশের ফিল্ডটা মূলত কন্ট্রোলারে যাবে, আর এটা মূলত এই যে ভেরিয়েবলটা নিচ্ছে এটা। তারপরে এখানে একটা ফাংশন নেওয়া হয়েছে সাকসেস, সাকসেস ফাংশনের মধ্যে এই যে সাকসেস ফাংশন, এই যে ডাটা, যে ডাটাটা নেওয়া হয়েছে, তারপর ভেরিয়েবল এস্টিএমএল যা আছে তাই। তো এখানে মূলত হবে এটা সিলেক্ট উপজেলা না, এখন হবে সিলেক্ট ইউনিয়ন। ওকে, তারপর এখানে ইচ ডাটা, তো এখানে মূলত ভ্যালুটা আসবে যেমন উপজেলা, দেখেন আমি চলে যাচ্ছি উপজেলার টেবিলের মধ্যে,
যে উপজেলা আছে, তো এখানে মূলত উপজেলা এর প্রাইমারি কি আইডিটা মূলত এখানে আসবে আর নামটা শো হবে। ওকে, সেটা শো হবে কোথায়? যখন এই ডিস্ট্রিক্টের আন্ডারে যে উপজেলাগুলো আছে সেইগুলো মূলত, এটা তো উপজেলা না, মূলত ইউনিয়নস। এই যে ইউনিয়নস দেখেন, তো ইউনিয়নস যখন আমরা এই উপজেলাতে ক্লিক করব, যে এই উপজেলার আইডি যেগুলো পাবো সেইগুলার এই প্রাইমারি কি আইডিটা এখানে দেখাবো আর নামটা শো করাবো যে ইউনিয়নের নাম কি। তো সেটাই মূলত এখানে নেওয়া হয়েছে যে ভেলিউকাল বি এর আইডি আর এখানে বি আর নেম। তারপর এটা কোথায় শো হবে? এখন এটা শো হবে মূলত এই যে আমাদের নিচে একটা ফিল্ড ছিল ইউনিয়ন আইডি, দেখেন আইডি কল, এই যে ইউনিয়ন আইডি, এই ইউনিয়ন আইডির মধ্যে এটা শো হবে। তাহলে আমি এখানে বলে দিচ্ছি, দেখেন এটা মূলত সবগুলো একসাথে চেঞ্জ করে নিচ্ছি, দেখেন এটা ইউনিয়ন আইডি। ওকে, তাহলে ইউনিয়ন আইডির মধ্যে শো হবে। তো এখানে আরেকটা জিনিস দেখেন, আমরা যখন এডিট মোডে যাব, আচ্ছা এডিট মোডটা আপনাদের পরেই দেখাইতেছি, তো এটা আমি জাস্ট দেখেন এই অ্যাক্সেল আগের কোডটা কপি করে এটা করলাম উপজেলা আইডিতে ক্লিক করলে, এটা ছিল আমাদের আগের যে উপজেলার এই অ্যাক্সেল ফাংশন ছিল এটা, ডিস্ট্রিক্ট আইডি ক্লিক করলে গেট উপজেলাগুলো নিয়ে আসছিলাম, আর এখন উপজেলা আইডিতে ক্লিক করলে তার ইউনিয়নগুলো এভাবে নিয়ে আসতেছি। এখন আমাকে এই নামে একটা রাউট ক্রিয়েট করতে হবে, তাহলে এই রাউটটা আমি কপি করবো, দেখেন কপি করে যে আমাদের রাউট ফোল্ডার চলে যাচ্ছি, আর আমাদের যে ডিফল্ট কন্ট্রোলারের মধ্যে আমি রাউটটা ক্রিয়েট করব। তো উপরেটা কপি করলাম, দেখেন কপি করে নিচে পেস্ট করে দিলাম, আর এটা এখন বলে দিচ্ছি যে গেট ইউনিয়ন। ওকে, আর এখানেও আমি ফাংশনের নাম দিয়ে দিচ্ছি গেট ইউনিয়ন, আর এখানে গেট ইউনিয়ন ডিফল্ট গেট ইউনিয়ন। ওকে, এই রাউটটা এখানে পেস্ট করে দিচ্ছি, দেখেন তাহলে সে মূলত আমাকে এই, যখন আমি এটাতে ক্লিক করব সে আমাকে এই রাউটে নিয়ে আসবে, যে এই রাউটটা, আর এই রাউট মানে সে আমাকে ডিফল্ট কন্ট্রোলারের মধ্যে গেট ইউনিয়ন নামে একটা ফাংশনের মধ্যে নিয়ে যাবে। তাহলে ডিফল্ট কন্ট্রোলারের মধ্যে আমি গেট ইউনিয়ন নামে একটা ফাংশন ক্রিয়েট করবো। তাহলে চলেন আমি ডিফল্ট কন্ট্রোলারে চলে যাচ্ছি, এই যে এটা আমাদের ডিফল্ট কন্ট্রোলার। তো এখন ডিফল্ট কন্ট্রোলারের ইউনিয়নগুলো মূলত আসবে ইউনিয়ন টেবিল থেকে, তাহলে আমাকে উপরে ইউনিয়ন টেবিল মডেলটা এখানে সাপোর্ট দিতে হবে। দেখেন তাহলে আমি এখানে বলে দিচ্ছি অ্যাপ মডেল ফোল্ডারের মধ্যে মূলত আমাদের ইউনিয়ন নামে যে মডেলটা আছে সেটা আছে, তাহলে এখানে এই যে আমাদের মডেল ফোল্ডার চলে যাচ্ছে, দেখেন যে মডেল ফোল্ডার তার মধ্যে ইউনিয়ন ফোল্ড মডেল। তাহলে এখানে আমি বলে দেব ডিফল্ট কন্ট্রোলার এর মধ্যে যে এটা ইউনিয়ন মডেল। ওকে, তাহলে এখন আমি পাবলিক একটা ফাংশন ক্রিয়েট করব, পাবলিক ফাংশন এর মধ্যে নাম দিব আমাদের এই যে এই রাউটার জেন, আমরা একটা ডিফল্ট এই যে গেট ইউনিয়ন এই নামে একটা ফাংশন ক্রিয়েট করব। ওকে, তারপরে ক্যাপিটাল লেটার রিকোয়েস্ট আর স্মল লেটার রিকোয়েস্ট নামে একটা ভেরিয়েবল নিব যেটা আমাদের ফর্ম থেকে আসবে। এখন আমি ডিডি করব, ওকে, অর্থাৎ এই পর্যন্ত আসছে কিনা সেটা চেক করার জন্য। এখন সেভ করলাম, দেখেন সেভ করে এখন পেজটা রিলোড করলাম, দেখেন রিলোড করে, তো এটাতে কোনো কিছু নাই, যখন এটাতে ক্লিক করতেছি তখন এর আন্ডারে অ্যাজাক্স এটা লোড হইলো। ঢাকা দিলাম, দেখেন ডিস্ট্রিক্ট মনে করেন কিশোরগঞ্জ, তো কিশোরগঞ্জ যখন ক্লিক করলাম এর আন্ডারে উপজেলাগুলো লোড হইলো। তো এখন উপজেলাগুলোতে ক্লিক করলে মূলত আমাদের এই যে এই ওকে ফাংশনটা দেখাবে কিনা সেটা আমি চেক করব। তো এটা অবশ্যই আমাকে ইন্সপেক্ট করে, যেহেতু অ্যাজাক্সে কল করছি, ইন্সপেক্ট করে নেটওয়ার্কের মধ্যে যেয়ে দেখতে হবে, সেটা আপনারা জানেন। তাহলে আমি ইন্সপেক্ট করলাম, দেখেন ইন্সপেক্ট করে এখন আমি এই যে নিচে নামতেছি, নামে এটা হলো নেটওয়ার্ক, তো আমি উপজেলার মধ্যে ক্লিক করতেছি, দেখেন করিমগঞ্জ করার পরে এই যে আমাদের কোনো কিছু একটা এসেছে এবং এটা হ্যাঁ ওকে ওকে দেখাচ্ছে নাম, তার মানে আমরা একবারে আমাদের কন্ট্রোলার পর্যন্ত আসতে পারছি। এখন আমি এখানে যা কাজ করার করবো, এখন আমি একটা ভেরিয়েবল নিচ্ছি ডলার সাইন উপজেলা আন্ডারস্কোর আইডি ইকুয়াল কি আমাদের যে রিকোয়েস্টের যে উপজেলা আইডিটা আসতেছে উপজেলা আইডি, দেখেন এই যে আমরা যখন এটাতে ক্লিক করতেছি সে মূলত যে এই উপজেলা আইডিটা নিয়ে যাচ্ছে, তাহলে এই উপজেলা আইডি। এখন আমি কন্ডিশন দিব ওয়াল উপজেলা নামে একটা, ওয়াল ইউনিয়ন নামে একটা ভেরিয়েবল নিব, দেখেন ওয়াল ইউনিয়ন,
ইকুয়াল আমি বলে দেব এই যে আমাদের ইউনিয়ন যে মডেল আছে ইউনিয়ন মডেল হয়ার উপজেলা আইডি ইউনিয়ন মডেলের মধ্যে যে উপজেলা আইডিগুলো আছে উপজেলা আইডি ইকুয়াল এই যে এই ভেরিয়েবল নিলাম উপজেলা আইডি এই উপজেলা আইডি যদি হয় তাহলে সেগুলো আমি গেট করে নিয়ে আসব গেট ওকে এখন আমি এটা রিটার্ন রেসপন্স করে পাস করে দেবো রিটার্ন রেসপন্স জেসন ওকে জেসনের ভিতরে এই যে ওয়াল ইউনিয়ন ভেরিয়েবলটা আমি পাস করে দেবো দেখেন তাহলে আমি কি কন্ডিশন দিলাম যে উপজেলা আইডিটা প্রথমে পাস করলাম এখন ইউনিয়ন মডেল ওয়াল ইউনিয়ন নামে একটা ভেরিয়েবল নিলাম আর বলে দিলাম যে ইউনিয়ন মডেল হোয়ার উপজেলা আইডি ইকুয়াল এই যে রিকোয়েস্টে যে উপজেলা আইডি আছে সেইগুলো যেগুলো পাইবে সেইগুলো নিয়ে যাবে যেমন এটা হলো আমাদের এই যে ইউনিয়ন টেবিল এর মধ্যে যে উপজেলা আইডিগুলো পাইবে সেইগুলো ধরে সব নিয়ে যাবে তো তারপরে আমরা ভ্যালু পাস করলাম অ্যাড ফর্মের মধ্যে এই উপজেলা ইউনিয়ন টেবিলের প্রাইমারি কি আইডি আর হলো তার নামটা শো করানোর জন্য যে এখানে আইডি আর এখানে জাস্ট নামটা শো হবে ওকে তাহলে এটা আমি দেখেন এখন যদি রিলোড করি রিলোড করে আবার সিলেক্ট করতেছি দেখেন তাহলে আমাদের এখানে চলে আসার কথা ডিভিশন ঢাকা ডিস্ট্রিক্ট কিশোরগঞ্জ উপজেলা করিমগঞ্জ করিমগঞ্জ আন্ডারে হ্যাঁ দেখেন দুইটা ইউনিয়ন আমাদের চলে এসেছে করিমগঞ্জের যে দুইটাই আছে দুইটা করিমগঞ্জ উপজেলার ওয়ান উপজেলা তাহলে দুইটাই চলে এসেছে যে গুন্দর অথবা নিয়ামতপুর ইউনিয়ন তার মানে আমরা এই কাজটা ঠিক মতো করতে পারছি ওকে এখন এটা সিলেক্ট করলাম আর এখানে ওয়ার্ড নাম্বার দিব মনে করেন দিলাম ওয়ার্ড নাম্বার 01 দিয়ে যদি আমি সেভ করি তাহলে সাবমিট করলে সে আমাকে মূলত নিয়ে যাবে যেহেতু এটা অ্যাড মোডে আছে এখানে আমি কন্ডিশন দিলাম যে যদি এডিট ডাটা না পায় তাহলে তো অ্যাড মোডে তাহলে সে নিয়ে যাবে এই যে অ্যাকশনের এই রাউটটাতে দেখেন ওয়ার্ডস ডট স্টোর তার মানে সে আমাকে এই রাউটটাতে নিয়ে আসবে ওয়ার্ডস ডট স্টোর তার মানে সে এই যে ওয়ার্ড কন্ট্রোলার এর মধ্যে স্টোর ফাংশনের মধ্যে যে আমাদের আর ডিফল্ট কন্ট্রোলারটা দেখেন আমি এটা হলো ডিফল্ট কন্ট্রোলার এটা আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি দেখেন এটা তো আপনারা দেখলে নেই এটা এখান থেকে আপাতত ক্লোজ করে দিচ্ছি তো এটা হলো স্টোর ফাংশন তো স্টোর ফাংশনে আসবে আসার পরে এখানে ভ্যালিডেশন করা হয়েছে যে নেম এখন নেম না মূলত এখন ইউনিকের ভ্যালিডেশন করতে হবে আমাদের ওয়ার্ড আন্ডারস্কোর নাম্বার যে নতুন একটা ফিল্ড নিয়েছি দেখেন আমাদের ওয়ার্ড নাম্বারস যে ওয়ার্ড আন্ডারস্কোর নামস টেবিলের মধ্যে যে ওয়ার্ড আন্ডারস্কোর নাম বার এই ফিল্ডটা রিকোয়ার্ড হবে তাহলে এখানে আমি বলে দিচ্ছি দেখেন যে নেম না এটা হবে ওয়ার্ড আন্ডারস্কোর নাম্বার রিকোয়ার্ড ইউনিক আর একটা টেবিল মূলত ইউনিয়নস না এখন টেবিলের নামটা হবে আমাদের দেখেন যে ওয়ার্ড আন্ডারস্কোর এনওএস নাউস মানে লারাভেলে যখন আমরা কোনো টেবিল ক্রিয়েট করি সে শেষে দিয়ে সবসময় একটা এস যোগ করে দেয় এখন এই জন্য টেবিলের নাম হবে ওয়ার্ড আন্ডারস্কোর এনওএস আর এটা হলো ফিল্ডের নাম ওয়ার্ড নাম্বার ওকে এই টেবিলের এই ওয়ার্ড নাম্বার ফিল্ডটা সে বলে দিচ্ছে যে রিকোয়ার্ড এটা ছাড়া সে দিতেই পারবে না ওকে এই রিকোয়ার্ড করলাম করার পরে এখানে ইউনিয়ন নামে একটা ভেরিয়েবল নেওয়া হয়েছে তো এই ভেরিয়েবলটা যেহেতু আমি ওয়ার্ড নিয়ে কাজ করতেছি তাহলে ভেরিয়েবলটা ওয়াল সিলেক্ট করে কন্ট্রোল ডি দিয়ে এটা আমি করে নিচ্ছি ওয়ার্ড ওকে ওয়ার্ড নামে একটা ভেরিয়েবল নিলাম আর এখানে নিউ ইউনিয়ন মডেল না এখন হবে মূলত নিউ ওয়ার্ড ইউনিয়ন মডেল যেটা আমাদের এই যে ওয়ার্ড মডেল ওকে ও আমাদের মডেলের নাম হলো তো ওয়ার্ড নাম্বার এই যে এটা ওয়ার্ড নাম্বার মডেল তাহলে ওয়ার্ড নাম্বার মডেল তারপর রিকোয়েস্টেড ডিভিশন আইডি যেটা আসবে ঠিক আছে ডিস্ট্রিক্ট আইডি যেটা আসবে ঠিক আছে উপজেলা আইডি ঠিক আছে তারপর আমাদের আরেকটা হবে মূলত ইউনিয়ন আইডি যেটা সবার লাস্টের যে ফিল্ড আসতেছে দেখেন এই যে এটা ইউনিয়ন আইডি আমরা পাস করেছি তাহলে এখানে বলে দেবো ইউনিয়ন আইডি ওকে আর লাস্টেরটা নেম ইকুয়াল নেম না এখন হবে আমাদের লাস্টেরটা মূলত এই যে ওয়ার্ড নাম্বার ইকুয়াল ওয়ার্ড নাম্বার যে ওয়ার্ড নাম্বার যাচ্ছে আমাদের ফর্ম থেকে দেখেন এই যে ওয়ার্ড নাম্বার তাহলে এখানে আমি বলে দেবো ওয়ার্ড নাম্বার ইকুয়াল ওয়ার্ড নাম্বার মানে এটা হলো বাম পাশে একটা ডাটা বেসের ফিল্ড আর এখানে রিকোয়েস্টে যেগুলো যাচ্ছে তারপর সেভ হবে সেভ হওয়ার পরে রিডিরেক্ট করে এই রাউটে নিয়ে যাবে না মূলত যাবে আমাদের এই যে ওয়ার্ডস ডট ভিউ রাউটটাতে ওকে
ওয়াটসঅ্যাপ ভিউ সাথে সাকসেস ফাংশন নিবে এবং সেটার মধ্যে মেসেজ দিবে যে ডাটা সেভড সাকসেসফুলি। ওকে সেভ করলাম, সেভ করে এখন দেখি ফর্মটা আবার রিলোড করে সাবমিট করে কি হয়। তাহলে আমি দিচ্ছি ঢাকা কিশোরগঞ্জ করিমগঞ্জ তার আন্ডারে গুণধর ইউনিয়ন, আমি ওয়ার্ড নাম্বার বলে দিচ্ছি 01, দিয়ে আমি সাবমিট করলাম। দেখেন সাবমিট করার পরে হ্যাঁ দেখেন আমাদের ডাটা সেভ হয়ে গেলো যে ওয়ার্ড নাম্বার 1, অর্থাৎ বাম পাশের 0-র কোনো ভ্যালু না, এই জন্যে সে 1-এ সেভ করলো ওয়ার্ড নাম্বার। যেমন আমি টেবিলে যাচ্ছি, যাওয়ার পরে হ্যাঁ ওয়ার্ড নাম্বার 1 সেভ হলো। আর এখানে সবগুলোর আইডি দেখেন, আইডি সুন্দরভাবে ইনসার্ট হয়েছে। এখন আমার যে প্রথম তিনটার ফাংশন, এখানে ভিউ পেজে ফাংশনগুলো মূলত দেওয়া হয়েছে কিন্তু এখানে আসতেছে না, কারণ আমাকে ওয়ার্ড নাম্বার মডেলের মধ্যে এই ফাংশনগুলো কপি করে দিতে হবে। তাহলে চলেন আমি চলে যাচ্ছি আমাদের উপজেলা ইউনিয়ন কন্ট্রোলার থেকে, ইউনিয়ন কন্ট্রোলারের মধ্যে ইউনিয়ন মডেলের মধ্যে আমরা যে ফাংশনগুলো ক্রিয়েট করেছিলাম রিলেশনের সেই ফাংশনগুলো নিয়ে আসবো। যেমন এটা আমাদের হলো যে ইউনিয়ন মডেল, এখানে দেখেন ডিভিশনের একটা ফাংশন ছিল, ডিস্ট্রিক্ট একটা, উপজেলা একটা। তাহলে এই তিনটা আমি কপি করব, কপি করে তিনটা ফাংশনে এখন আমাদের এই যে ওয়ার্ড নাম্বার মডেলের মধ্যে দিয়ে দেবো। দেখেন এটা হলো ওয়ার্ড নাম্বার মডেল, এর মধ্যে আমি পেস্ট করে দিলাম। ওকে এই তিনটা ফাংশন পেস্ট করে দিয়ে দেওয়ার পরে এখন যদি আমি পেস্টটা রিলিজ করি তাহলে তিনটাই আমাদের পেয়ে যাবে। হ্যাঁ এখন আমাদের ডিভিশনটা শো হয়ে গেল, কিশোরগঞ্জ দেওয়া ডিস্ট্রিক্ট উপজেলা। এখন ইউনিয়নের জন্য আমার আরেকটা ফাংশন ক্রিয়েট করতে হবে। দেখেন তো এটা জাস্ট এই যা চেঞ্জ করে নি, এখন আমি ইউনিয়নের জন্য একটা ফাংশন ক্রিয়েট করতেছি। তাহলে নিচেরটা আমি কপি করবো, দেখেন কপি করে এটা আমি বলে দিচ্ছি ইউনিয়ন নামে একটা ফাংশন ক্রিয়েট করলাম। আর এখানে তাহলে রিটার্ন দিস বিলংস টু ইউ উপজেলা মডেল না, এখন হবে ইউনিয়ন মডেল, ইউনিয়ন মডেল এর মধ্যে উপজেলা আইডি না ইউনিয়ন আইডি। ওকে ইউনিয়ন আইডি ইকুয়াল আইডি, মানে এই ইউনিয়ন আইডিটা মূলত আমাদের এই ওয়ার্ড নাম্বার টেবিলের ইউনিয়ন আইডি, আর এই আইডিটা মূলত ইউনিয়ন টেবিলের আইডি, প্রাইমারি কি আইডি। ওকে এটা তো আপনারা বুঝে নেই, সিম্পল রিলেশন। এখন এই ইউনিয়নটা আমি এই ভিউ ফাইলের মধ্যে দিয়ে দিবো যে ওয়ার্ড নাম্বার যেটা দেওয়া আছে ইউনিয়ন আইডি আমি শো করেছিলাম, এখানে এখন বলে দিব ইউনিয়ন, তারপরে ইউনিয়নের এখানে নেমটা শো হবে। ওকে তাহলে আমি এটা করে দিচ্ছি নেম। এখন যদি আমি পেজটা রিলোড করি ব্রাউজারটা তাহলে আমাদের ইউনিয়নের নামটাও এখানে শো হয়ে যাবে। হ্যাঁ এখানে শো হয়ে গেলো গুণধর আর ওয়ার্ড নাম্বার 1। ওকে সব কিছু ঠিক আছে। এখন যখন আমি এডিট মোডে ক্লিক করবো এডিট বাটনে, তাহলে সে আমাকে কোথায় নিয়ে যাবে দেখেন, সে আমাকে এই রাউটটাতে নিয়ে যাবে ওয়ার্ডস ডট এডিট, আর সাথে এই যে ওয়ার্ডের আইডি নিয়ে যাবে যেটা আগে প্রথম দেখিয়েছি আপনাদের, এই যে ওয়ার্ডস ডট এডিট, সাথে এই যে সেকেন্ড বাকেটের ভিতরে আইডি নিয়ে যাচ্ছে, তার মানে সে ওয়ার্ড কন্ট্রোলার এর মধ্যে এডিট ফাংশনের মধ্যে নিয়ে যাচ্ছে। দেখেন ওকে তাহলে এটা হলো আমাদের ওয়ার্ড কন্ট্রোলার, ওয়ার্ড কন্ট্রোলারের মধ্যে এই যে এডিট নামে ফাংশন, আর এই যে ডলার সাইন আইডি যে আইডি আমরা পাস করেছি। তো এখানে এটা আসার পরে এখানে বলার মধ্যে হয়েছে যে ডেটার মধ্যে এডিট ডাটা একটা ভেরিয়েবল, আর এখানে বলা হয়েছে ইউনিয়ন মডেল আর ফাইন্ড আইডি। তো এখন যেহেতু ইউনিয়ন ওয়ার্ড নাম্বার নিয়ে কাজ করতেছে তাহলে এটা আমাদের হবে ওয়ার্ড নাম্বার মডেল, এই যে ওয়ার্ড নাম্বার মডেল আর ফাইন্ড আইডি। আর এই ডিভিশনস এর ওয়াল আইডিটা এখানে এই যে এটা যেটা নিয়েছিলাম এটাই দেওয়া হয়েছে, অর্থাৎ এডিট মোডে যদি এটা না দেয় তাহলে আমাদের আনডিফাইন্ড বলবে, যেহেতু আমি অ্যাডের মধ্যে একটা ফরিস নিয়েছি এই যে ডিভিশনস যে ভেরিয়েবলটা, অর্থাৎ এটা এডিট মোডেও আপনাকে দিতে হবে। তারপরে এটা কোথায় পাস করা হয়েছে, যেহেতু আমি একটা ফর্মের মধ্যে ইউজ করতেছি এডিট এবং অ্যাড দুইটাই, তাহলে আমার সেম ফাইলের ডিরেক্টরিটা বলে দিতে হবে যে ব্যাকএন্ড ওয়ার্ড ফোল্ডার, তার মধ্যে অ্যাড ওয়ার্ড নামে যে ফাইলটা আছে। তাহলে আমি এটাই দেখেন কপি করলাম, পুরোটা কপি করে নিচেরটা এখানে এটা পেস্ট করে দিলাম এডিটে, সেভ করলাম। দেখেন তাহলে ব্যাকএন্ড ফোল্ডার এর মধ্যে ওয়ার্ড ফোল্ডার, তার মধ্যে অ্যাড ওয়ার্ড নামে ফাইলটার মধ্যে নিয়ে যাবে, আর সাথে নিয়ে যাইতেছে ডাটার মধ্যে কি এডিট ডাটা এবং ডিভিশনস। ওকে তাহলে এটা আমি এখন রিলোড করলাম, করে যদি আমি এটাতে ক্লিক করি দেখেন ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাদের এটাতে নিয়ে আসছে। তো এখানে একটা জিনিস দেখেন, এখানে সব কিছু সিলেক্টেড হলো, যে এটা সিলেক্ট হলো, এটাও সিলেক্ট হলো, এটাও সিলেক্ট হইলো, এখন এটাও ভ্যালু 1 হইলো, এডিট ডাটার ভ্যালু 1, কিন্তু এটা সিলেক্টেড হয়নি। এখন আমাকে এটা ট্রিগার করতে হবে। তাহলে আমি চলে যাচ্ছি যে আমাদের অ্যাডের ফাইলটা দেখেন, তো অ্যাডের ফাইলের মধ্যে যে আমাদের এখানে কোনো ভ্যালু নাই অ্যাজাক্সি যেহেতু, তাহলে আমি প্রথমে যেটা গত পর্বে
গত পর্বে এবং তার আগের পর্বে যেটা আমি করেছি, প্রথমে করেছিলাম ডিভিশনটা ট্রিগার চেঞ্জ, তারপর ডিভিশন থেকে এখানে প্রথমে যে অ্যাজাক্সটা ছিল এটা ট্রিগার চেঞ্জ হলো ডিস্ট্রিক্ট, যে ডিস্ট্রিক্ট চেঞ্জ হয়ে সে এখানে চলে আসলো। এখন যেহেতু এরপরে আমাদের আরেকটা ফিল্ড আছে, এখন এটা ট্রিগার চেঞ্জ করে দিলে সে এটাতে চলে আসবে। এখন আমি জাস্ট এই জিনিসের এটা ট্রিগার চেঞ্জ করে দিব, যে আমাদের ডিস্ট্রিক্ট থেকে এখানে জাস্ট আমি বলে দেবো ট্রিগার চেঞ্জ। তাহলে ওই ফাংশনটা আমি কপি করে নিয়ে আসতে পারি বা এখানে লিখে দেয় ডট ট্রিগার চেঞ্জ, তাহলে এই উপজেলাটাও ট্রিগার চেঞ্জ হয়ে যাবে। আর সবার লাস্টে যেটা থাকবে এটা কিন্তু ট্রিগার চেঞ্জ হবে না, যেমন এখানে আমার সবার লাস্টে সিলেক্ট ফিল্ডটা হলো ইউনিয়ন, তো এটা ট্রিগার চেঞ্জ হবে না। যখন আবার আমরা ভিলেজ চলে যাব তখন ওয়ার্ড নাম্বারটা এখানে সিলেক্ট করব, তখন ওয়ার্ড নাম্বারটা ট্রিগার চেঞ্জ করতে হবে। ওকে, তাহলে আমি দেখেন এখানে এই যে এর মধ্যে আবার ট্রিগার চেঞ্জ করে দিলাম, যে ডিস্ট্রিক্ট আইডি এটা তো আগেই ছিল ট্রিগার চেঞ্জ, এখন এই উপজেলা এর মধ্যে, ও আমি সবার লাস্ট দাঁড়ান এখানে একটা, হ্যাঁ এখানে ঠিক আছে, সেটা হলো ডিস্ট্রিক্ট আইডি, তো উপজেলা আইডিটা এই জায়গায় শো হবে আর উপজেলা আইডিটাও এখানে ট্রিগার চেঞ্জ হয়ে যাবে। ওকে, তারপর লাস্টেরটা তো আমাদের ইউনিয়ন, এটা ট্রিগার হবে না। ওকে, এখন যদি আমি পেস্ট আইডি লোড করি তাহলে আমাদের এটাও সিলেক্টেড হয়ে যাবে, হ্যাঁ এখানেও সিলেক্টেড হয়ে গেল গুন্দর। ওকে, তাহলে এই হলো আমাদের কাজ, এডিট মোডে আসলাম আর আমাদের এই যে কন্ডিশন দিয়ে দিয়েছিলাম এটা হয়ে গেলো এডিট, ওয়ার্ড নাম্বার এটা হয়ে গেলো আপডেট, আর এটাও ট্রিগার চেঞ্জ হয়ে গেলো। এখন যখন আমি এটা সাবমিট আপডেটে ক্লিক করবো, সে মূলত আমাকে আর যা দেখছে ফাংশনটা আপনি দেখেন, জাস্ট আমি খালি এটা ট্রিগার চেঞ্জ করে দিলাম আর এটা তো আজকে নতুন ফাংশনটা ক্রিয়েট করা হলো। সবার নিচে যেটা, যেমন এটা কিন্তু ট্রিগার চেঞ্জ হবে না, কারণ এর নিচে কোনো আর সিলেক্ট অপশন নাই, অতএব এটা ট্রিগার চেঞ্জ হবে না। তাহলে এটাই শুধু বাকি আছে ট্রিগার চেঞ্জের, আর উপরের এটাও ট্রিগার চেঞ্জ হয়ে গেল। তো আমি দেখেন একটু নিচে ইয়ে করে রাখতেছি, এই হলো ফাংশন একটু মিলানোর জন্যে, এই যে প্রথম জ্যাকুয়েরি, তারপরে এটা হলো ডিভিশনের অ্যাজাক্স একবারে দিতে পারবে, আর তারপরে ডিস্ট্রিক্টের অ্যাজাক্স, তারপরে হলো উপজেলার অ্যাজাক্স, এই যে ওকে এই তিনটাই। তাহলে এখন আমি যখন আপডেট বাটনে ক্লিক করবো, সে মূলত আমাকে নিয়ে যাবে যে এই রাউটটাতে ওয়ার্ডস ডট আপডেট সাথে এটি ডাটার আইডি, তার মানে সে আমাকে এই রাউটটাতে নিয়ে আসতেছে, আর এটা মানে এই যে সে ভিতরে সেকেন্ড বাকেটের ভিতরে আইডি নিয়ে যাচ্ছে, আর এখানে ওয়ার্ড কন্ট্রোলার এর মধ্যে আপডেট ফাংশনের মধ্যে নিয়ে যাচ্ছে। তাহলে এটা হলো আমাদের ওয়ার্ড কন্ট্রোলার, এর মধ্যে যে আপডেট ফাংশন, আর এখানে দেখেন ইউনিয়ন রিকোয়েস্ট নামে একটা ফাইল ক্রিয়েট করা হয়েছে, যেটা আমি গত পর্বে করেছিলাম, প্রতিটা পর্বে একটা রিকোয়েস্ট ফাইল ক্রিয়েট করেছিলাম, অর্থাৎ ইউনিক ভ্যালিডেশন এর জন্যে, এই জন্য মূলত এটা ক্রিয়েট করেছি যে রিকোয়েস্ট ইউনিয়ন রিকোয়েস্ট। তো আজকে যেহেতু আমি ওয়ার্ড নিয়ে কাজ করতেছি, ওয়ার্ড রিকোয়েস্ট নামে একটা ফাইল ক্রিয়েট করব। তার আগে আমি এই যে উপরে স্টোরের ফাংশনগুলো এখান থেকে কপি করে নিয়ে আসতেছি, দেখেন এই যে এটা আমি পুরোটা কপি করলাম, কপি করে এখানে আমি পেস্ট করে দিচ্ছি, দেখেন ওকে পেস্ট করলাম, পেস্ট করার পরে এখন নিউ হবে না আপডেট ফাংশনে, আর এখানে দেখেন এই যে রিকোয়েস্ট আর এই যে এ আইডি ডলার সাইন আইডি, যে আইডি আমরা সেকেন্ড বাকেটের ভিতরে পাস করছি। ওকে, তাহলে এখানে হবে ওয়ার্ড এর ওয়ার্ড মডেল ওয়ার্ড নাম্বার মডেল এর ফাইন্ড আইডি। ওকে, তাহলে এটা সেভ হবে, সেভ হয়ে রিটার্ন রিডিরেক্ট করবে ওয়ার্ডস ডট ভিউ এই রাউটের মধ্যে, তার সাথে ডাটা আপডেট সাকসেসফুলি এই মেসেজটা দিবে। ওকে, আর এখন ইউনিয়ন রিকোয়েস্ট ফাইল হবে না, এখন আমি একটা রিকোয়েস্ট ফাইল ক্রিয়েট করব, সেটা হলো ওয়ার্ড রিকোয়েস্ট নামে, অর্থাৎ এটা তো আপনার দেখ গত তিন চারটা পর্বে দেখেছেন। তো আমি এখানে লিখবো পিএসপি আর্টিসান মেক রিকোয়েস্ট, দেখেন রিকোয়েস্ট স্পেস দিয়া ফাইলের নাম কি দিব, ইউ ওয়ার্ড রিকোয়েস্ট, ওয়ার্ড রিকোয়েস্ট। ওকে, তাহলে ওয়ার্ড রিকোয়েস্ট নামে একটা ফাইল ক্রিয়েট হবে, কোথায় ক্রিয়েট হবে, আমাদের রিকোয়েস্ট ফোল্ডারের মধ্যে, এটা আমাদের রিকোয়েস্ট একটা ফাইল ক্রিয়েট হইলো ওয়ার্ড রিকোয়েস্ট নামে, দেখেন আমি চলে যাচ্ছি আমাদের রিকোয়েস্ট ফোল্ডারের মধ্যে, অ্যাপ এইচটিটিপি
আন্ডারে যে রিকোয়েস্ট ফোল্ডার তার মধ্যে যে ওয়ার্ড রিকোয়েস্ট নামে একটা ফাইল ক্রিয়েট হলো। আর যখন আমরা রিকোয়েস্ট ফাইল কোনো ক্রিয়েট করি তাহলে প্রথমে এই যে পাবলিক ফাংশন অথোরাইজ যেটা ফলস থাকে এটা আমাদের ট্রু করে দিতে হয়। ওকে, তাহলে আমি ট্রু করে দিব। তারপরে এই যে নিচে কি ফাংশনটা দিব, তা আমি এটা উপজেলা রিকোয়েস্ট থেকে নিয়ে আসতে পারি বা ইউনিয়ন রিকোয়েস্ট থেকে যে কোনো একটা থেকে নিয়ে আসলেই হবে। তাহলে এই যে নিচের এই ফাংশনটা আমি কপি করে নিয়ে আসবো। ওকে, কপি করলাম। কপি করে যে আমাদের নিচে ফাংশনের মধ্যে দিয়ে দিব। তো এখানে এখন নেম ফিল্ড হবে না, এটা মূলত হবে আমাদের যে ওয়ার্ড আন্ডারস্কোর নাম্বার, যে ইউনিক যে ফিল্ডটা এটা যে ওয়ার্ড আন্ডারস্কোর নাম্বার। ওকে, তাহলে এটা আমি এখানে দিয়ে দেবো, নেম ইকুয়াল ওয়ার্ড আন্ডারস্কোর নাম্বার। আর এখানে টেবিলের নাম মূলত ইউনিয়নস না, এটা হলো আমাদের টেবিলের নাম, এই যে ওয়ার্ড আন্ডারস্কোর এনওএস নাম্বারস যেটা আর কি, যে এইটা এই টেবিলের নামটা আমাকে দিতে হবে। ওকে, তাহলে দুইটা টেবিলের নাম এখানে দিয়ে দেবো। ইউনিয়ন যেটা দেওয়া আছে এটা মূলত হবে ওয়ার্ডস আন্ডারস্কোর নাম্বারস, এটা ওয়ার্ডস আন্ডারস্কোর নাম্বারস। ওকে, তাহলে এটা হলো আমাদের ওয়ার্ড রিকোয়েস্ট, এর মধ্যে জাস্ট আমি এটা ট্রু করে দিলাম, আমার নিচে এই ফাংশনটা লিখলাম। এখন এই যে ওয়ার্ড রিকোয়েস্ট ফাইলটা আমাকে এই ওয়ার্ড কন্ট্রোলার এই যে আপডেটের মধ্যে যে ইউনিয়ন রিকোয়েস্ট আছে এটা আমি চেঞ্জ করে ওয়ার্ড রিকোয়েস্ট করে দিলাম। আর এই ওয়ার্ড রিকোয়েস্ট আমাকে কী করতে হবে, উপরে সাপোর্ট দিতে হবে, যেমন এখানে দেওয়া আছে ইউনিয়ন রিকোয়েস্ট, তো এটা আমি চেঞ্জ করে নিলাম ওয়ার্ড রিকোয়েস্ট। ওকে, তাহলে এখন আমি এটা আপডেট করবো। দেখেন, তাহলে এটা আমি আবার রিলোড করলাম। রিলোড করে এখন এই ওয়ার্ড নাম্বারটা মনে করেন আমি এটা গুন্দর ছিল, এখন বলে দিচ্ছি নিয়ামতপুর, আর ওয়ার্ড নাম্বারটা এক ছিল, আমি বলে দিচ্ছি যে ওয়ার্ড নাম্বার 6 দিয়ে আমি এটা আপডেট করলাম। দেখেন, তো আপডেট করার পরে হ্যাঁ আমাদের ডাটা সাকসেসফুলি আপডেট হয়ে গেলো, এবং এটা দেখেন 6 হয়ে গেলো, এটাও নিয়ামতপুর হয়ে গেলো। তার মানে আমাদের ডাটা সব কিছু আমরা ঠিকঠাক গ্রহ করতে পারছি। তো আরেকটা জিনিস আমি অ্যাড করি, অ্যাড করে তারপরে আমাদের ভ্যালিডেশনটা কাজ করলো কিনা সেটা দেখতেছি। কিশোরগঞ্জ, করিমগঞ্জ, করিমগঞ্জের মধ্যে ইউনিয়ন মনে করি এখন দিচ্ছি গুন্দর, আর এটাও দিচ্ছি 6। তাহলে আমি যদি 6 দেই তাহলে এটা অবশ্যই ভ্যালিডেশন করার কথা, যে আমাদের প্রথমে যে স্টোরের যে ভ্যালিডেশনটা করেছিলাম যে এটা রিকোয়ার্ড, যেহেতু আমাদের 6 একটা আছে আর একটা 6 নেওয়ার কথা না, তাহলে আমি সাবমিট করলাম। হ্যাঁ, এখানে বলতেছে যে দ্য ওয়ার্ড নাম্বার হ্যাজ অলরেডি বিন টেকেন, তাহলে এই ভ্যালিডেশনটা আমাদের অ্যাডের সময় করলো, এখন আপডেটের সময় আমি এটা চেক করবো। তাহলে আবার দিতেছি, দেখেন, করিমগঞ্জ উপজেলা গুন্দর ইউনিয়ন, এখন এটা আমি বলে দিচ্ছি মনে করেন 7 নাম্বার ওয়ার্ড, সাবমিট করলাম। এখন আপডেটের সময় আমি এই 7টাকে 6 করব, আপডেটের সময় আবার সেটা ভ্যালিডেশন কাজ করে কিনা। দেখেন, এই 7টাকে এখন আমি 6 বলে দিচ্ছি, বলে আপডেট করতেছি। আপডেট করার সময় সে হয় যে এখানেও সে ভ্যালিডেশনটা ঠিকঠাকভাবে ধরলো যে দ্য ওয়ার্ড নাম্বার হ্যাজ অলরেডি বিন টেকেন, তার মানে আমরা ইউনিক ভ্যালিডেশনটা প্রতিটা ফিল্ডের মধ্যে করতে পারছি, এটা জাস্ট একটা রিকোয়েস্ট ক্রিয়েটের মাধ্যমে। ওকে, এখন আমি ডিলিটের কাজটা করি। তাহলে ডিলিটে যখন ক্লিক করতেছি সে মূলত আমাকে এই রাউটে নিয়ে আসে, ওয়ার্ডস ডট ডিলির সাথে আইডি নিয়ে যাচ্ছে, তার মানে সে আমাকে এই রাউটটাতে নিয়ে আসতেছে। দেখেন, এই যে ওয়ার্ডস ডিলিট সাথে এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আইডি নিয়ে যাচ্ছে, আর এটা ডিলিট ফাংশনের মধ্যে। তাহলে এটা হলো আমাদের যে ডিলিট ফাংশন, আর এখানে ইউনিয়ন মডেল ভেরিয়েবলের নামটা আমি বলে দিচ্ছি যে ওয়ার্ড ভেরিয়েবল, আর এখানে ইউনিয়ন মডেল না, এখন হবে ওয়ার্ড নাম্বার মডেল এর ফাইন্ড আইডি। ওকে, ফাইন্ড আইডি, তারপরে এই ওয়ার্ডটা ডিলিট হয়ে গেল। ডিলিট হয়ে যাওয়ার পরে রিটার্ন রিডিরেক্ট করবে ওয়ার্ডস ডট ভিউ এই রাউটটাতে, আর এই মেসেজটা দিবে। ওকে, এখন যদি আমি পেজটা রিলোড করে এই যে আমি ওয়ার্ড নাম্বার লিস্টে চলে যাব, যে আমি নিচেরটা চাচ্ছি ডিলিট করতে, ওকে, যদি ক্যান্সেল দিই ডিলিট হবে না, যদি ইয়েস দেই ইয়েস ডিলিটেড তাহলে এটা ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, এটা ডিলিট হয়ে গেল। এখন যদি আমি ডাটা বেসটা ক্লিয়ার করি, হ্যাঁ একটাই আছে, এখান থেকে ডিলিট হয়ে গেছে। ওকে, তার মানে আমরা ডিলিটটাও করতে পারছি। তাহলে আরেকটা আমি এন্ট্রি করে রাখি, ঢাকা, কিশোরগঞ্জ, করিমগঞ্জ, গুন্দর, তার আন্ডারে 7 নাম্বার ওয়ার্ড নাম্বার 7 গুন্দর ইউনিয়ন। তার একটা আমি গুন্দর ইউনিয়নে, আচ্ছা দুইটাই তার সমস্যা নাই। তো আমি ওয়ার্ড নাম্বারটা কমপ্লিট হয়ে গেলো। আগামী পর্বের মাধ্যমে আমরা এই ছোট্ট একটা কোর্স ছিল আমাদের অ্যাড্রেস সেট আপ, তো আগামী পর্বে আমি বিলেসটা এন্ট্রি করবো ওয়ার্ড নাম্বারের আন্ডারে, তাহলে আমাদের এই কোর্সটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। এই কোর্সটা অবশ্য
দেখতে ছোটো কিন্তু অনেক কাজ হয়েছে ক্রিটিক্যাল, এবং এই কোর্সটা আপনাদের বিভিন্ন কাজে আপনারা ব্যবহার করতে পারবেন। যখন গভর্নমেন্টের কোনো বড় প্রজেক্ট করবেন কিংবা কোনো একটা প্রজেক্ট করতে চাইছেন একবার ভিলেজ লেভেল পর্যন্ত, তখন অ্যাড্রেসটা আপনাদের এইভাবে ম্যানেজ করতে হবে। কারণ আপনার বাংলাদেশে এতগুলো ইউনিয়ন আছে বা উপজেলা আছে, যখন 400-500 উপজেলা আপনার এক করবেন, লোড করবেন 300-400, তখন তো জিনিসটা এলোমেলো হয়ে যাবে এতগুলো উপজেলা থেকে সিলেক্ট করা। এই জন্য শর্ট করে করে আমরা উপজেলাগুলো মূলত নিয়ে আসি। ওকে, তাহলে আজকে পর্বটি এখানে শেষ করতেছি। যদি পর্বটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।